জেমিয়া কি করছে? পড়ছে। ওকে, কাল তাহলে একটা পিকনিক প্রোগ্রাম করি। খুব ভালো হয়, বাচ্চারা তো বাইরে যায় না অনেকদিন। ঠিক আছে ম্যাডাম, কাল অফিস বন্ধ, কাল সবাই মিলে ঘুরতে যাব সিলেটে। আমি জারিয়াকে বলে আসি। না না, ওর জন্য সারপ্রাইজ থাকে এটা। রাতে ওরা লাইভে আসে, সবাই খুব খুশি। যাই না, সবাই কমেন্ট করছে, উইশ করছে। জারিয়া শুধু টেক্সটগুলো দেখছে, কিন্তু একটাও কমেন্ট লাইক কিছুই করেনি। দেখতে দেখতে জারিয়া একসময় ঘুমিয়ে যায়। ভোরে এসে মা ডাকে, জারিয়া জারিয়া বলে জারিয়া ঘুম থেকে চমকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখে 5টা বাজে। কি হয়েছে মা? আরে এক্ষুনি আমাদের বের হতে হবে তোর বাবার সাথে, আমি তোর জামা বের করে দিচ্ছি। জারিয়া চমকে যায়। আলমারিতে জারিনার ছবি আছে, নামও আমি বের করছি। জারিয়া কোনো প্রশ্ন না করে রেডি হয়ে গাড়িতে ওঠে এবং সকাল 10টা বাজতে বাজতে ওরা চট্টগ্রামে চলে যায়। জারিয়া বাইরের দিকে তাকায়, আমরা কোথায় আসলাম? আম্মু জারিয়ার চোখ বেঁধে দেয়। আম্মু কি করছো তুমি? বাবা বলে আমার হাত ধর। জারিয়া বাবার হাত ধরে। জারিয়ার কানে আওয়াজ আসে পানির শব্দ, পাখির ডাক। কি হলো বুঝলাম না, কোথায় এসেছি আমরা? বাবা বলল একটু দাঁড়াও বলছি, বলে হাঁটতে হাঁটতে থেমে গেল। আমরা কি চলে এসেছি? হুম হুম বলে চোখের বাঁধন খুলে দেয়। জারিয়া তাকিয়ে চুপ হয়ে যায়। সারপ্রাইজ! কিন্তু জারিয়ার মুখে হাসি নেই। কিরে, তুই খুশি হসনি? আমরা এটা কোথায় এসেছি? তুই ভুলে গেছিস, এটা মাধবকুণ্ড। আমরা মাধবকুণ্ড এসেছি। থ্যাংকস বাবা। তোকে সারপ্রাইজ দেবো বলে কিছুই বলিনি, কিন্তু দেখে মনে হচ্ছে তুই খুশি না। আম্মু কি যে বলো, আমার এখানে আসার কত ইচ্ছে ছিল। তুমি জানো কত সুন্দর এটা, তাই না? জেমিয়া বলে আমারও খুব ভালো লাগছে, চলো আপু বলে জারিয়ার হাত ধরে পানির কাছে যাই। যাক, এতদিন পর মেয়েটাকে হাসতে দেখলাম। এদিকে জাইন শুয়ে শুয়ে পুরনো ছবিগুলো দেখতে থাকে। বাইরে থেকে জাস্ট ওয়ান ডে গানটা জাইনের কানে আসে, আর হঠাৎ সেই সময় জারিয়ার ছবি সামনে আসে। ছবিটা দেখতেই জাইনের ভিতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। আমি জারিয়াকে কেন ভুলতে পারছি না? আজ আমার জন্মদিন, সে কি আমাকে উইশ করেছে? বলে ওদের লাইভ রিপ্লাইগুলো দেখে যাইন। অনেক সময় নিয়ে দেখে, এত এত কমেন্ট, জাইন বিরক্ত হয়ে যায়। সে খুঁজতে থাকে, এক সময় সে ধৈর্য হারিয়ে ফেলে। তাছাড়া জাইন খেয়াল করেছে জারিয়া ওদের লাস্ট কয়েকটা লাইভে কোনো কমেন্ট করেনি, সে জারিয়ার কোনো কমেন্টও দেখেনি। জারিয়া নিচে নিচে ভাবে, আমি জারিয়ার সাথে এটা কী করলাম? সেদিন এত খারাপ ব্যবহার করে ফেলেছে ওর সাথে। না না, ওকে একটা সরি বলার দরকার। সে কীভাবে জানবে যে আমি ব্যস্ত? আমার তো বুঝিয়ে বলার দরকার ছিল, ভুলটা তো আমারই। জেন হোয়াটসঅ্যাপে যায় এবং জারিয়ার ব্লক খুলে। জেন ভাবে সে তাকে কি টেক্সট করবে, কি বলবে, সে কি ভাবে তাকে। নানান প্রশ্ন মাথায় ঘুরছে তার। নিজের মনকে শান্ত করতে না পেরে জেন জারিয়াকে টেক্সট করে। জারিয়া, আমি বলছি, জারিয়া আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য। আসলে আমার রাগ এত উঠত না যদি তুমি সেই কথাটা না বলতে। জারিয়া, আমি জানি সব জায়গার কালচার এক না, তুমি আমাকে হাক করো না এই জন্য আমি তোমার সাথে কথা বলছি না, এটা ভুল। জারিয়া, আমি সত্যি অনেক বেশি ব্যস্ত ছিলাম, সারাদিন রিহার্সাল করে আমি এত ক্লান্ত হতাম যে বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়তাম, আমি সেই কারণেই তোমার সাথে কথা বলি না, এটা ঠিক না। আর জারিয়া, সেদিন তুমি এতবার ফোন দিচ্ছিলে আর ছাওক আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, এই জন্য আমার একটু রাগ হয়েছিল। তারপর আবার তোমার এই কথাগুলো শুনে সত্যি আমার খুব রাগ হয়েছিল, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমি জানি আমার এমন কথা বলা ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে খুব মিস করছি। আসলে তুমি আমার ভালো ফ্রেন্ড, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে, কিন্তু দেখেছি তুমি এখন আর আমার কোনো পোস্ট বা লাইভে কমেন্ট করো না। তাহলে কি তুমি আমাকে ভুলে গেছো জারিয়া? আমি আবারও বলছি সরি জারিয়া। এদিকে জারিয়া ঝর্ণার ধারে একটি ঢিবির ছোট পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। এর ভিতর নোটিফিকেশন আসে, জাইনের নাম দেখতেই জারিয়া চমকে যায়। সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যায়, গিয়ে জাইনের টেক্সটটা পড়তে লাগে। জারিয়া খুব খুশি হয় এবং পড়তে লাগে। পিছন থেকে জেমিয়া জারিয়াকে চেপে ধরতে জারিয়ার হাত ফসকে ফোন পড়ে যায় পানিতে। জেমিয়া বলে চিল্লিয়ে গরম চোখে তাকায় এবং তাড়াতাড়ি সেখান থেকে নিচে পানিতে নেমে যায়। জেমিয়া কান্না করে, আমু দৌড়ে আসে, দেখে জারিয়া বুকখানি পানিতে নেমে পাগলের মতো কি যেন হাত রাখছে পানির নিচে। কি হয়েছে জেমিয়া? জেমিয়া বলে, আপু আমাকে বকেছে। বাবা দৌড়ে আসে। জারিয়া, কি খুঁজছিস জারিয়া? জারিয়া কান্না করছে আর খুঁজেই চলেছে, বাবার ভয় লাগে, এই জন্য উনিও নেমে পড়ে পানিতে। জারিয়া,
জারিয়ার কোনো হুঁশ নেই, সে খুঁজতে আছে। বাবা জারিয়ার হাত ধরে নিজের দিকে ঘোরায় আর বলে, জারিয়া কি খুঁজছিস? আমার ফোন। তুমি কি পাগল হয়েছো? এত সরতে তুমি পাগলের মতো ফোন করছো? না বাবা, এখানে আছে। বলে খুঁজতে গেলে বাবা জারিয়াকে জোর করে পানি থেকে উঠায়। জারিয়া কাঁদতে থাকে। জারিয়া কারোর সাথে কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসে কাঁদে। আব্বু আম্মু জেমিয়া কান্না থামিয়ে আর না করে গাড়িতে করে সোজা ঢাকা ফিরে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল। জারিয়া কারোর সাথে কোনো কথা না বলে সোজা ঘরে গিয়ে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল। আম্মু কিছু বলতে গেলে বাবা থামিয়ে দেয়। জারিয়ার মাথায় সেই টেক্সটটা ঘুরছে, যে সরি বলে কি লিখেছিল। সে কি আমার সাথে কথা বলতে চায় নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে যাই ঘুম ভেঙে ফোন চেক করে, কিন্তু দেখে জারিয়া শুধু সিন করে রাখছে, কোনো রিপ্লাই দেয়নি। জাইনের মনটা খারাপ হয়ে গেল। পরদিন সকালে জারিয়া উঠে ঘুমের ভিতর ফোন খুঁজে। জারিয়া চোখ খুলে বলে, উফ আমার ফোন কই? বলে বিছানার বালিশ কাঁথা কোল বালিশ সব ফেলে দেয় মেঝেতে। হুট করে মনে হয় সেটা তো নেই। জারিয়ার চোখে পানি আসে, কারণ মানুষের অভ্যাস এত তাড়াতাড়ি ছাড়ে না। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না, কারো দিকে তাকাচ্ছে না। জেমিয়া এসে জারিয়ার হাত ধরে, জারিয়া জেমিয়ার দিকে তাকায়। জেমিয়া বলে, আপু আমি বুঝিনি, সত্যি আমি সরি আপু। জারিয়া কিছুই বলে না। জেমিয়া আবার বলে, তুমি আমার শোনো আপু, সরি আপু। জারিয়া জেমিয়ার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দেয়। এরপর খাবার শেষ করে জারিয়া ঘরে ল্যাপটপ নিয়ে বসে, কিন্তু কতক্ষণ তা সময় কাটাবে? আর তাছাড়া সেই ফোনে ওর কত ভালো খারাপ মুহূর্ত জড়িয়ে ছিল, জাইনের সাথে তার তোলা কত ছবি ছিল, আরও কত কি। ফোনের কথা মাথায় আসলে জেরের কষ্ট লাগছে। রাত 8টা বাজে, জেরের ঘর অন্ধকার করে জানলার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরে। পিছন থেকে বাবা এসে কাঁধে হাত দেয়, আম্মু লাইট অন করে। জারিয়া পিছন ফিরে তাকায় এবং বিছানাতে গিয়ে বসে। বাবা ইশারায় বলে, লাইট অফ করে দাও। আম্মু লাইট অফ করে দিল। বাবা গিয়ে জারিয়ার পাশে বসে, আম্মু দরজার কাছে দাঁড়িয়ে থাকে। জারিয়া, তোমাকে অনেকদিন ধরে এমন দেখছি। জারিয়া, আমি তোমার বাবা, আমি তোমার ভালোর জন্য কথা বলি। দেখো, আমি যখন অফিসে যাই, আমার ম্যানেজার যখন আমাকে জিজ্ঞাসা করে, স্যার আপনার মেয়ের রেজাল্ট কী, আমার বলতে কত খারাপ লাগে। আমার মেয়ে সেকেন্ড ক্লাস পেয়েছে। তুমি হয়তো এখন বুঝছো না, একদিন তুমি যখন মা হবে তখন তুমি এইগুলো বুঝবে। আর ফোনের ব্যাপারে কি বলবো, জারিয়া তোমার বাবার টাকার অভাব নেই মা, সে ফোনের জন্য মন খারাপ করো না, আমি তোমাকে ফোন কিনে দেব। সত্যি আব্বু, কবে দিবে? ফোনের কথা শুনতে জারিয়ার কথা সুর পাল্টে যায়। আব্বু আমার আগে সিমটা তুলে দাও। আমি কি বলেছি দেব না? তুই আমার মেয়ে জারিয়া। আমি একটা কথা বলি জারিয়ার বাবা, তোমার মেয়েকে এখন ফোন কিনে দেওয়া দরকার নেই। কেন মা, আমার ফোন লাগবে। এখন তোমার ফোন লাগবে না জারিয়া, তোমার আর 2 মাস পর পরীক্ষা, তুমি ফোন পেলে ফোনের ভেতর হারিয়ে যাও, তাই এই 2 মাস তুমি শুধুই পড়বে। এটা হয় না মা, আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো না, চ্যাট করবো না, আর আমার সিমটা লাগবে মা। সিম লাগবে না, বেশি দরকার হলে আমার ফোন দিয়ে কথা বলবে, চ্যাট করতে ইচ্ছা করলে ল্যাপটপ তো আছেই। মা প্লিজ, তুমি এমন করতে পারো না। জারিয়া, আম্মু ঠিক বলেছে, মাত্র 2টা মাস। ওকে, আমি তোমাকে প্রমিস করছি, তোমার যেদিন পরীক্ষা শেষ হবে পরের দিন তুমি তোমার ফোন তোমার সিম পেয়ে যাবে, প্রমিস। কিন্তু বাবা। তুমি জানো জারিয়া, তোমার বাবা প্রমিস ভঙ্গ করে না। ভালো করে পড়াশোনা করো মা, তোমায় ফার্স্ট ক্লাস পেতেই হবে, বলে জারিয়ার মাথায় হাত দিয়ে চলে যাই। উফ, আমি কি করে বোঝাবো, আমি কেন সিমার ফোন চাচ্ছি? উফ আল্লাহ, আমায় ধৈর্য দাও। জারিয়া সারা রাত ভাবে এবং ঠিক করে সে তার বাবার কথা শুনবে, যেহেতু বাবা তাকে প্রমিস করেছে। 2 মাস জারিয়া মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু জাইনকে না দেখে কিভাবে থাকবে? তাই ল্যাপটপে বসলে স্কাইয়ের ভিডিও দেখত, কিন্তু কমেন্ট করত না। আর জারিয়া মনে মনে ভেবে নিয়েছিল, জাইন শুধু সরি বলতে চেয়েছিল তাকে, আর কিছুই না। এখন আবার হয়তো জাইন তাকে ভুলেও গেছে, শুধু জারিয়া পাচ্ছে না তাকে ভুলতে। জারিয়া জাইনের দেওয়া রিংটার দিকে তাকিয়ে থাকে। এই 2 মাস জাইনের হৃদয়ের কোনো এক জায়গা থেকে জারিয়ার নামটা একটা দীর্ঘশ্বাস হয়ে বের হতে থাকে। জাইন যদিও কাউকে তার মনের কথা বলতে পারে না, কিন্তু তাও জাইন সময় পেলে হোয়াটসঅ্যাপে ঢোকে, ভাবে জারিয়া কেন রিপ্লাই দিল না। জাইন এখনও লাইভে গেলে জারিয়াকে খোঁজে, তার একটা কমেন্ট মনে মনে আশা করে। কিন্তু ভাগ্যের খেলা খুব অদ্ভুত, তারা দুজনে এইটা ভাবে যে সে হয়তো আমায় ভুলে গেছে। জাইন মাঝে মাঝে খুব আপসেট হয়ে পড়তো, সবাই ভাবতো হয়তো বাবার কারণে। এটা সত্যি ছিল, জাইন তার বাবাকে মিস করতো, সবাই তাকে সান্ত্বনা দিত,
কিন্তু চ্যান ভাবতো যদি এমন কেউ থাকতো যে তাকে সান্ত্বনা দিলেই জেনের মন সেকেন্ডে শান্ত হয়ে যেত। তখনই চ্যান কেন যেন জারিয়াকে মিস করতো, ওর দেওয়া ব্রেসলেটের দিকে তাকিয়ে থাকতো। জেন সব করছিল, কিন্তু সব কিছুর ভিতর নিজেকে কেমন যেন অসমাপ্ত লাগছিল চ্যানের। সে বুঝতে পারছে না সে কেন এমন ফিল করছে। সাহুক অনেকবার জিজ্ঞেস করলেও চ্যান কিছু বলে না, সাকা পড়লেও চ্যান কথা ঘুরিয়ে দেয়। এদিকে জেনের পরীক্ষা শুরু হয়। বাবা মা জেনের পড়াশোনা দেখে এতটুকু বুঝেছে যে সে এবার ভালো কিছু করবে। জেমিয়াও ক্লাস টুতে পরীক্ষা নেয়। পরীক্ষা শেষ হলো। শেষ পরীক্ষার দিনে রিয়া মাহি জারিয়া এক জায়গায় হয়। এই দুই মাস আমি তোর টিকিও দেখিনি ভাই, তোর হাসি দেখে বোঝা যাচ্ছে তুই এবার বোর্ড স্ট্যান্ড করবি। হুম, তুই তো জ্যোতিষ জানো মাহি, প্রশ্নপত্র হাতে পেলেই হয়েছে, আমরা শুরু করতে পারি না আর চার পেজ লেখা শেষ করে ফেলে জারিয়া। তুই আমার পাশে বসেছিলি, বাজে কথা বলিস না তো। ওই তো, সত্যি বললেই দোষ, যেমন পড়েছি রেজাল্ট তেমনই হবে। চিন্তা করে বা ভবিষ্যৎ চিন্তা করে কি করব বল। হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা শুধু স্কাই ব্যান্ড আসলে করব, তাই না জারিয়া? জারিয়ার হাসি মুখটা এক মুহূর্তে মলিন হয়ে গেল। ওকে, আমি যাই। জারিয়া, কবে দেখা হবে জানি না, বিশাল একটা ছুটি, ভালো থাকিস তোরা। ওকে বাই। রিয়া চলে গেল। মাই জারিয়ার দিকে তাকিয়ে বলে, জারিয়া তোর যদি যেতে তাড়া না থাকে চল আমরা রেস্টুরেন্টে বসি। হুম চল। ওরা রেস্টুরেন্টে যাই। মাই খাবার অর্ডার করে, দুটো চিকেন স্যুপ। ওইটা চলে গেল। তারপর বল, তুই একটা ফোনও দিস নি আমাকে, কেমন তুই? জারিয়া বলল সবটা। তুই দু মাস ফোন ছাড়া ছিলি সিরিয়াসলি? হুম, কাল ফোন পাবো। বাহ, তবে দেখে ভালো লাগলো তুই জায়নের ব্যাপারটা থেকে বের হয়ে এসেছিস। আমি কি সত্যি পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি মনের সাথে লড়াই করার। জারিয়া, তোর যদি কখনো মনে হয় জায়নের মনে তোর জন্য কিছু আছে, তবে যেখানে থাকিস যত ভিড়ের মাঝেই থাকিস জায়ন তোকে ঠিকই খুঁজে নেবে। আর যদি তা না হয় তবে ভেবে নিস তুই ওকে মনে যে জায়গাটা দিয়েছিস সেটা সে নষ্ট করে ফেলেছে। হুম সেটাই। জারিয়া রেস্টুরেন্ট থেকে সোজা বাড়ি যায়। ঘরে দরজা খুলতে দেখে বিছানার উপর নিউ ফোন। সারপ্রাইজ, এটা আমার। হুম, জেমিয়াও বলে হ্যাপি বার্থডে আপু, এটা বার্থডে গিফট না সোনা, এটা আম্মুর সারপ্রাইজ। থ্যাংকস মা। এইটাতে তোর আগের সিম আছে, ফ্রেশ হয়ে নে। চল জেমিয়া, আপু ফ্রেশ হোক। জারিয়া ফাইল টেল দেখে আগে ফোন ওপেন করে এবং হোয়াটসঅ্যাপ ইনস্টল করে। জাইনের নাম্বার আমি ডায়েরিটা কোচেন রেখেছি, আমার ডায়েরি আম্মু আম্মু। জারিয়া পাগলের মতো ডায়েরি খুঁজছিল কিন্তু কোথাও নেই। আরে কি হলো, আমার ডায়েরি কই? কিসের ডায়েরি? ও ফামো, নীল রঙের ডায়েরি। সেটা তো আমি তোর পুরনো বাতিল খাতাগুলোর সাথে দারোয়ানকে দিয়ে দিয়েছি বিক্রি করার জন্য। জারিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এর মানে কি মা, তুমি আমাকে একবার জিজ্ঞেস করবে না? কেন, ওটা কি দরকারি? আম্মু তুমি কি করলে এটা, সেটা কি বিক্রি করে দিয়েছে? না, নিচে তো আমি কাগজওয়ালাকে দেখলাম। জারিয়া দৌড় দিয়ে লিফটে যাই, নিচে গিয়ে দেখে কাগজওয়ালা চলে যাচ্ছে। এই যে দাঁড়ান, ও চাচা দাঁড়ান, বলি কাগজওয়ালাকে ডাকে। দারোয়ান বলে, কি হলো আপা, আপনি ডাকছেন কেন? লোকটি আসতে যাই ওর ডালের ভিতর পাগলের মতো সেই ডায়েরিটা খুঁজতে লাগে। লোকটি বলে, আরে আরে কি করছেন, তুমি চুপ করবে? লোকটি আবার বলে, আরে কি করছেন, ডালি থেকে সব বের করছেন কেন? কিন্তু জারিয়া কারো কথা না শুনে খুঁজতে থাকে। কিছু সময় পর দেখে সেই নীল ডায়েরিটা। উফ, আমার ডায়েরি, বলে বুকে চেপে ধরি। কাগজওয়ালা বলে, আপনি আমার সব কাগজ ফেলে দিয়েছেন। তখন দারোয়ান বলে, চাচা আমি তুলে দিচ্ছি, আপা আপনি ভিতরে যান। কিন্তু লোকটি ডায়েরির টাকা ফেরত চায়। টাকা? আমিন ভাই, ওনারে 100 টাকা দিয়ে দেন, আমি বাবারে বলবো আপনাকে 100 টাকা দিয়ে দিতে। দারোয়ান 100 টাকা বের করে দিল। লোকটি বলল যে তার এত টাকা লাগবে না। আমি বললাম, আপনি রাখেন, আপনি নিজেও জানেন না আপনি আমায় কী ফিরিয়ে দিয়েছেন। কি আছে ওটাতে? আমার সব কিছু আম্মু, আমাকে না বলে প্লিজ আর আমার জিনিস নিয়ে যেও না। ফ্রেশ হয়ে খেতে আয়। জারি রুমে গিয়ে আগে নাম্বারটা বের করে, সেটা ফোনে সেভ করে, অ্যাপসে অ্যাড করে। জারি ভাবে টেক্সট করবে কি না, একটা টাইপ করতে কেউ ফিরে যাই, আমি কেমন পাগল, সে তো আমাকে ভুলেই গেছে। এইটুকু কেন আমার মাথায় ঢুকছি না। এরাতে বাবা আসে, জারির মুখের হাসি দেখে বাবা খুশি হয়ে যায়, সবাই খেতে বসে। ওকে, একটা খুশির খবর, যেহেতু আমার মেয়ের পরীক্ষা শেষ, আমি ঠিক করেছি আমরা কাল রাতের ফ্লাইটে আমেরিকা যাব। জারি এটা শুনে স্তব্ধ হয়েছে।
ভিডিওর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে, দেখতে হলে চোখ রাখুন। আর যারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে শেষ পর্যন্ত জারি ও জাইনে মিল হবে কিনা, তাদেরকে বলছি হ্যাঁ, জারি ও জাইনে মিল ঠিকই হবে, তবে তার মাঝে অনেক বাধা নিষেধ আছে। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে কোনো সেলিব্রিটিকে পাওয়া কি এতটাও সোজা? তার জন্য একটু কাঠখড় তো পড়াতেই হবে, তবে শেষ পর্যন্ত জারিয়া তার স্বপ্নের ক্রাশ জাইনকে অবশ্যই পাবে। গল্পটি সম্পূর্ণ দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।